হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু জিকে নিয়ে যেগুলো তোমাদের সাম্প্রতিক এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো ভিটামিন শব্দটির নামকরণ কে করেন ভিটামিন শব্দটির নামকরণ রাইট আনসার কি হবে সি ফাঙ্ক করেন ভিটামিন শব্দটির নামকরণ কত সালে সালে পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মানুষের ঠোঁট ও ত্বক ফেটে যায় মানুষের ঠোঁট ও ত্বক ফেটে যায় কোন ভিটামিনের অভাবে রাইট আনসার কি হবে ভিটামিন বি টু ভিটামিন বি এর অভাবে এছাড়াও হয় মাথা যন্ত্রণা চিলোসিস কেলেসিস পরের প্রশ্ন মাছের যকৃতে কোন ভিটামিন প্রচুর মাত্রায় পাওয়া যায় মাছের যকৃতে পাওয়া যায় কোন ভিটামিন প্রচুর মাত্রায় রাইট আনসার হয়ে যাবে উপযুক্ত দুই ভিটামিন এ এবং ভিটামিন ডি পাওয়া যায় মাছের যকৃতে কোন ভিটামিনের অভাবে দাঁতের মাড়িতে রক্ত পড়ে কোন ভিটামিনের অভাবে দাঁত ক্ষতিগ্রস্ত হয় রাইট অ্যান্সার কী হবে ভিটামিন সি এর অভাবে এছাড়াও হয় ভিটামিন সি এর অভাবে পেশির দুর্বলতা হয় জেনে রেখো এছাড়াও জেনে রেখো যদি বলা হয় কোন ভিটামিনের জন্য শরীরের হাড় শক্ত হয় শরীরের হাড় শক্ত হয় কোন ভিটামিনের জন্য তখন হবে ভিটামিন ডি এর জন্য হাড় শক্ত হয় বা মজবুত হয় জেনে রেখো পরের প্রশ্ন অশ্বঘোষ কার দরবারে ছিলেন রাইট আনসার কী হবে অশ্বঘোষ কার দরবারে ছিলেন রাইট আনসার হয়ে যাবে কনিষ্কের দরবারে কনিষ্ক ছিলেন কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কনিষ্কের রাজধানী কোথায় জেনে রেখো পুরুষপুর বা পেশোয়ার উপাধি কি ছিল কনিষ্কের দেব কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার জিকের সিলেবাস অনুযায়ী আমরা একটি ই পাবলিশ করেছি এখানে তোমরা পেয়ে যাচ্ছ তিন প্লাস এমসিকিউ প্রশ্ন যেগুলো বিগত কয়েক বছরে কোনো না কোনো পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষায় এসেছে এছাড়া তোমরা এখানে পেয়ে যাচ্ছ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সাবজেক্ট অনুযায়ী এমসি এই ইবুকটি তোমরা যদি সংগ্রহ করতে চাও তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে ওখানে লিংক দেওয়া আছে সেখানে গিয়ে বইটি সংগ্রহ করে নেবে এছাড়া তোমাদের যদি কোনো অসুবিধা হয় বইটি সংগ্রহ করার জন্য তাহলে ওখানে ক্লিক করলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবে সেখানে গিয়ে তোমরা জানাবে ভারতীয় জাতীয় কংগ্রেসে এনি ই ব্যাসান্ত কত খ্রিস্টাব্দে সভাপতি হন রাইট আনসার কি হবে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের বিদেশিনী সভাপতি তিনি জেনে রেখো বিদেশিনী সভাপতি এছাড়াও ভারতীয় জাতীয়তাবাদের দাদিমা নামে পরিচিত জেনে রেখো স্বদেশিনী সভাপতিকে স্বদেশিনী সরোজিনী নাইডু জেনে রেখো সরোজিনী নাইডু কত সালে উনিশশো পঁচিশে প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন সরোজিনী নাইডু প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন জেনে রেখো উত্তরপ্রদেশের পরের প্রশ্ন আদিনা মসজিদ কোথায় অবস্থিত রাইট অ্যান্সার কী হবে আদিনা মসজিদ কোথায় অবস্থিত পাণ্ডু মালদার পাণ্ডুয়াতে নির্মাণ করেন কে জেনে রেখো সুলতান সিকন্দর শাহ সুলতান সিকন্দর শাহ মতি মসজিদ কোথায় অবস্থিত আগ্রাতে অবস্থিত মতি মসজিদ দিল্লিতে অবস্থিত জামা মসজিদ নাখোদা মসজিদ অবস্থিত কলকাতায় জেনে রেখো নাখোদা মসজিদ অবস্থিত পরের প্রশ্ন কাঁচে লিখতে কোন অ্যাসিড প্রয়োগ করা হয় কাঁচে লিখতে রাইট আনসার হয়ে যাবে হাইড্রোজেন ফ্লোরাইড কাঁচে লিখতে ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন আন্নামালায় প্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত আন্নামালায় প্রাণী অভয়ারণ্য এটি অবস্থিত কোথায় তামিলনাড়ুতে তামিলনাড়ুতে অবস্থিত জেনে দেখো রাজধানী চেন্নাই এখানে আছে জেনে রেখো মিনাক্ষী মন্দির যদি বলা হয় মিনাক্ষী মন্দির কোথায় অবস্থিত মিনাক্ষী মন্দির মাদুরায়ের নৃত্য কি ভারতনাট্যম নৃত্য ভারতনাট্যম পরের প্রশ্ন একটি রাজ্যে প্রবাহিত সবচেয়ে লম্বা নদীর নাম কি যে নদীটি শুধু একটি রাজ্যেই প্রবাহিত রাইট অ্যান্সার কী হবে লুনি নদী রাজস্থান রাজ্যে প্রবাহিত জেনে রেখো লুনি নদী উৎপত্তি স্থল কোথায় পুষ্কর ভেলি অর্থাৎ আরাবল্লি রেঞ্জ জেনে রেখো পুষ্কর ভেলি পরের প্রশ্ন জাওয়াত ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ জাওয়াত ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে রাইট অ্যান্সার হবে সৌদি আরব সৌদি আরবের রাজধানী কি রাজধানী হচ্ছে রিয়াদ সৌদি আরবের রাজধানী এবং মুদ্রার নাম কি মুদ্রার নাম হচ্ছে সৌদি রিয়াল মুদ্রা হচ্ছে সৌদি রিয়াল জেনে রেখো পরের প্রশ্ন বাংলার মুকুটহীন রাজা বলে অভিহিত কে বাংলার মুকুঠিন রাজা মুকুঠিন রাজা বলে অভিহিত কে রাইট অ্যান্সার হয়ে যাবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মণিপুরকে ভারতের মণি কে বলতেন ভারতের মনি বলতেন মণিপুরকে কে বলতেন রাইট আনসার কি হবে জওহরলাল নেহেরু বলতেন আরব সাগরের রানী নামে পরিচিত কি কোচি জেনে রেখো আরব সাগরের রানী নামে পরিচিত কোচি ভারতের দুধের বালতি বলা হয় কাকে হরিয়ানা কি বলা হয় পরের প্রশ্ন হাবু শর্মা ছদ্ম নামে কোন সাহিত্যিক লিখতেন হাবু শর্মা ছদ্ম নামে লিখতেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এছাড়াও জেনে রেখো প্রমথ চৌধুরী লিখতেন বীর বল ছদ্মনামে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখতেন হাবু শর্মা এবং অরবিন্দ গুহ অরবিন্দ গুহ লিখতেন জেনে রেখো ইন্দ্রমিত্র ইন্দ্রমিত্র ছদ্মনামে ইন্দ্রমিত্র এবং বিনয় মুখোপাধ্যায় লিখতেন যাযাবর নামে, যাযাবর পরের প্রশ্ন অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল রাইট আনসার কি হবে ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছিল ত্রিপিটক কোন ভাষায় লিখিত হতো ত্রিপিটক ত্রিপিটক লেখা হতো পালি ভাষায় জেনে রেখো পালি ভাষায় জৈন সাহিত্য কোন ভাষায় লেখা হতো জৈন সাহিত্য অর্ধ মাগধী বা প্রাকৃত ভাষায় লেখা হতো জৈন সাহিত্য এবং ত্রিপিটক পালি ভাষায় লেখা হতো ত্রিপিটক প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ সমূহ কোন ভাষায় লেখা হতো পালি ভাষায় কোন নদীর তীরে ভাঁকরা নাঙ্গাল প্রকল্প অবস্থিত ভাকরা নাঙ্গাল প্রকল্প কোন নদীর তীরে অবস্থিত শতদ্রু নদীর তীরে অবস্থিত যদি বলা হয় ফারাক্কা পরিকল্পনা কোন নদীর তীরে অবস্থিত গঙ্গা নদী এবং তেহরি পরিকল্পনা তেহরি পরিকল্পনা অবস্থিত ভাগীরথী নদীর তীরে ইদুক্কি পরিকল্পনা অবস্থিত পেরিয়ার নদীর তীরে জেনে রেখো পরের প্রশ্ন সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা আছে সংবিধানের কত নম্বর ধারায় সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা আছে রাইট আনসার হয়ে যাবে তিনশো নম্বর ধারায় জেনে রেখো এবং তিনশো নম্বর ধারায় কি আছে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা জেনে রেখো আর্থিক জরুরি অবস্থা ঘোষণা পরের প্রশ্ন সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়ো লাট কে ছিলেন সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড় লাট রাইট অ্যান্সার কী হবে কে ছিলেন ভারতের বড়ো লাট লর্ড কেনিন লর্ড কেনিন হলেন ভারতের শেষ গভর্নর জেনারেল জেনে রেখো শেষ গভর্নর জেনারেল ছিলেন এবং লর্ড কেনিং প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং এর সময়ে বিধবা বিবাহ আইন পাশ হয় জেনে রেখো বিধবা বিধবা বিবাহ আইন পাস হয় পরের প্রশ্ন অসম হিমালয়ের সবচেয়ে উঁচু শৃঙ্গ কোনটি অসম হিমালয়ের সবচেয়ে উঁচু শৃঙ্গ ব্রাইট আনসার কি হবে কোনটি কাঞ্চনজঙ্ঘা তিস্তা নদী থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত উচ্চতা হচ্ছে আট হাজার মিটার অসম হিমালয় তিস্তার দিহাং নদীর মাঝখানে সাতশো কুড়ি কিলোমিটার ক্ষেত্রফলে অবস্থিত পরের প্রশ্ন নৌ সেনাবাহিনীর প্রধানকে কি বলা হতো নৌ সেনাবাহিনীর প্রধানকে কি বলা হতো রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যাডমিরাল এবং ভাইস অ্যাডমিরাল বলা হয় প্রতিটি কমান্ডারের প্রধান পরের প্রশ্ন বায়ুজান ও রকেট তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয় রাইট অ্যান্সার কি হবে অ্যালুমিনিয়াম নেক্সট প্রশ্ন ভারতের উপর আক্রমণ করা প্রথম মুসলিম শাসক কে ছিলেন ভারতের উপর আক্রমণ করা প্রথম মুসলিম শাসক ছিলেন মোহাম্মদ বিন কাসিম নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কাকে আকবরের অগ্রদূত বলা হয় আকবরের অগ্রদূত বলা হয় কাকে শের শাহকে বলা হয় আকবরের অগ্রদূত পরের প্রশ্ন হিমালয়ের রানী কোন শহরকে বলা হয় কোন শহরকে হিমালয়ের রানী বলা হয় সঠিক অ্যান্সার কি হবে মুসৌরিকে বলা হয় হিমালয়ের রানী পরমাণু বোমা কে আবিষ্কার করেন রাইট আনসার কী হবে পরমাণু বোমা আবিষ্কার করেন ওপেন হাইমার কত সালে উনিশশো সালে নেক্সট প্রশ্ন মোহাম্মদ গজনবি ভারতের ওপর কতবার আক্রমণ করেছিলেন মোহাম্মদ গজনবি ভারতের ওপর আক্রমণ করেছিলেন কতবার সতেরোবার নেক্সট প্রশ্ন মানুষের একটি চোখের ওজন কত হয় মানুষের একটি চোখের ওজন কত হয় সঠিক অ্যান্সার হবে আট গ্রাম পরের প্রশ্ন দিল্লির লালকেল্লা কে তৈরি করেন কে তৈরি করেন দিল্লির লালকেল্লা সঠিক অ্যান্সার হয়ে যাবে শাহজাহান তৈরি করেন দিল্লির লালকেল্লা পরের প্রশ্ন ভারতে প্রথম বৈদ্যুতিক ট্রেন কবে চলেছিল প্রথম বৈদ্যুতিক ট্রেন চলেছিল উনিশশো সালে পরের প্রশ্ন কুতুব মিনারের নির্মাণ কার্য কে শেষ করেছিল কে কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেছিল রাইট আনসার কী হবে ইলতুতমিস ফ্রেন্ডস আজকের ভিডিও এখানে শেষ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনও টেলিগ্রামে জয়েন করনি তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে টেলিগ্রামের লিংক দেওয়া আছে ওখানে গিয়ে টেলিগ্রামে জয়েন করবে নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো